বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে লিখেছিলেন, দাপুরে কানাই ছিল নন্দেরও নন্দন, কুলিতে তাঁতির কুলে দিলাদর্শন, তাহারে ছলিয়া ছিল অক্রূর গোসাই, গোসাইকে কানাই দিল বৃন্দাবনে ঠাঁই, গোসাইক হল গুলিখোর, কানাই নিল ফাঁসি, কোন চোখে বা কাঁদি বল, কোন চোখে বা হাসি। ছাত্রাবস্থা থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশকে স্বাধীন করার, তারপর রাসবিহারী বসুর সঙ্গে ঘনিষ্ঠতা, চারুচন্দ্র রায় তার বিপ্লব চেতনাকে উদ্বুদ্ধ করেছিলেন, এরপর শ্রীশচন্দ্র ঘোষের সঙ্গেও তার সুসম্পর্ক তৈরি হয়, অবশেষে বারিন ঘোষের দলে যোগ দিয়ে তিনি পাড়ি দেন কলকাতায় দেশকে স্বাধীন করার স্বপ্ন। আমরা বলছি বিপ্লবী কানাইলাল দত্তের কথা, ছাত্রাবস্থা থেকেই যিনি দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। বাংলার 1295 সালের 15ই ভাদ্র জন্মাষ্টমীর দিন চন্দননগরের সর্ষে পাড়ার এই বাড়িতেই কানাইলাল দত্তের জন্ম। তার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে এই বাড়িতেই। এই বাড়ি কানাইলাল দত্তের মামার বাড়ি। ফলকে এবং ঘরের ভেতরে থাকা আবক্ষ মূর্তিতে ধরে রাখা হয়েছে কানাইলাল দত্তের স্মৃতি। 19 শতকের শেষের দিকে একের পর এক অগ্নিপুরুষের জন্ম এই শহরে, মতিলাল রায়, কানাইলাল দত্ত, পরে রাসবিহারী বসু। জীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটান চন্দননগরে। এই শহরেই তিনটি বিপ্লবী আন্দোলনের যোগসূত্র তৈরি হয়, যুগান্তর অনুশীলন সমিতি ও চন্দননগরের নিজস্ব দল। চন্দননগরেই কেটেছে কানাইলালের শৈশব কৈশোর। তার বাবা চুনিলাল দত্ত কর্মসূত্রে ছিলেন মহারাষ্ট্রে। একটু বড় হওয়ার পর কানাইলালও পাড়ি দেন বাবার কাছে। 1903 বা 1904 সালে তিনি চন্দননগরে ফেরেন। তিনি চারুচন্দ্র রায়ের তত্ত্বাবধানে বেড়ে উঠছেন আস্তে আস্তে। বেড়ে ওঠার পর তিনি বিপ্লবী আন্দোলনে যোগদান করছেন। কোন বিপ্লবী আন্দোলন? যুগান্তর না, অনুশীলন না। তিনি প্রথম যেটায় জয়েন করছেন, যাকে টেকার্ড বলেছেন, চন্দননগর গ্যাং। কিন্তু কিছুদিন কাজ করবার পর কানাইলাল বুঝতে পারছেন যে হচ্ছে না, পলিটিক্যাল মার্ডারগুলো এত আনসাকসেসফুল কেন, আমাকে এমন কিছু করতে হবে যাতে পলিটিক্যাল মার্ডার সাকসেসফুল হয়, নাহলে মানুষের রেভলিউশনারিদের প্রতি অনাস্থা চলে আসবে। তার আগে উনি যেটা করেছিলেন, দুর্বল নেতৃত্বের আনসাকসেসফুল পলিটিক্যাল মার্ডারের জায়গা থেকে বেরিয়ে এসে উনি বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে কথা বলে চলে এসেছিলেন কলকাতায়, যেটা চারু রায় জানতেন না। এখানে আসার পর অরবিন্দের সংস্পর্শে কানাইলাল আসছেন। অরবিন্দ তখন সেক্লুডেড করে নিয়েছেন, নিজেকে ধ্যান করছেন এবং তার কারাগারে যে তার একটা নতুন চিন্তাধারা, আধ্যাত্মিক পথের চিন্তাধারা। কানাইলাল কিন্তু ওই পথে যাননি, কানাইলাল ওই ধ্যান করা, গীতাপাঠ ওইসবের দিকেও যায় ছিলেন না। তিনি মজা করে, হুল্লোড় করে জেলে বেড়াতেন, এর কাছার সঙ্গে ওর কাছা বেঁধে দিতেন, বিস্কুট চুরি করে খেতেন, সামনে মৃত্যু কিন্তু। 1908 সালের 2রা মে উত্তর কলকাতার 15 নম্বর গোপীমোহন দত্ত লেন থেকে মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন কানাইলাল। পরে আলিপুর বোমা মামলায় তাঁর নাম জড়িয়ে যায়। কানাইলালের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, নরেন্দ্রনাথ গোস্বামী বা নরেন গোসাই। আলিপুর বোমা মামলায় কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন নরেন্দ্রনাথ গোস্বামী ওরফে নরেন গোসাই। জেলে বসেই কানাইলালরা খবর পান নরেন গোস্বামী রাজসাক্ষী হতে চেয়েছেন, সঙ্গে সঙ্গেই তাকে হত্যার পরিকল্পনা করেন কানাইলালরা। শোনা যায় জেলের মধ্যেই বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষ
রিভলভার পৌঁছে দিয়েছিলেন কানাইলালের হাতে। সেই রিভলভার দিয়েই নাকি নরেন গোসাইকে হত্যা করেন কানাইলাল, যে অপরাধে কানাইলালের ফাঁসির সাজার ঘোষণা হয়। সেই সময়কার কয়েকজন প্রত্যক্ষদর্শীর পুলিশের কাছে জমা দেওয়া এজাহার অনুযায়ী নরেনকে সামনে পেয়ে বিছানার উপর বসে বালিশের তলা থেকে রিভলভার বার করে গুলি চালান সত্যেন্দ্রনাথ, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নরেন ততক্ষণে বুঝে গিয়েছেন গোটাটাই পরিকল্পিত। ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশ সার্জেন্ট হিগিন্স, তাকে ডাকার চেষ্টা করেন নরেন। ততক্ষণে কানাইলালও গুলি চালিয়েছেন, নরেনের পিঠে যা বিঁধে যায়। পালানোর চেষ্টা করেন নরেন, আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালে তাকে ধাওয়া করেন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ। হিগিন্স সত্যেন্দ্রনাথকে জাপ্তে ধরে ফেলেন, সেখানেও দামাল কানাইলাল। হিগিন্সের তলপেট লক্ষ্য করে লাথি মারেন তিনি, মাটিতে ছিটকে পড়েন দুধে পুলিশ অফিসার। নরেনের পেছনে ধাওয়া করেন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ, ফের গুলি চালান কানাই, নর্দমার মধ্যে পড়ে যান নরেন। রিভলভার আসে চন্দননগর থেকে, কেউ কেউ বলেন যে কাঁঠাল কাঁঠালের মধ্যে করে নাকি রিভলভার দেওয়া হয়েছে। একজন জেলা ছিলেন, ডাক্তার ছিলেন জেলে, তিনি তারা খুব হেল্প করেছিলেন। জেলে কানাইলালকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাকে রিভলভার কে দিয়ে গেছে, কানাইলাল বলেছিলেন যে কেন, ক্ষুদিরামের ভূত দিয়ে গেছে। 11 আগস্ট 1908 ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, আর 10 নভেম্বর ওনার ফাঁসি হয়। মামলা চলাকালীন বলেছিল মাকে এখানে নিয়ে এসো না, মা আমাকে দেখলে সহ্য করতে পারবে, দাদাকে বলেছিল আশুতোষ দত্তকে, তাকে আমি দেখেছি, অসম্ভব মনোবল ছিল এবং হাসি ঠাট্টা করতেন। তখন উনি বলেছিলেন দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন, ওহে কানাই শিখিয়ে দিয়ে গেল কোথায় শ্যাল ব্যবহার করতে হয় আর কোথায় উইল ব্যবহার করতে হয়। কানাইলাল যখন হাসছে তখন ওখানে একজন বলেছিল, আরে তুমি এত হাসছো, কাল তো তোমার ফাঁসি, দেখবো তোমার এই হাসি তখন কোথায় থাকে। সিঁড়ি দিয়ে টক টক করে উঠছে, আশুতোষবাবু গেছেন, দাদা বলছেন তোর চশমাটা দিয়ে একটা তো কিছু রাখতে হবে আমার কাছে। বলে যে দাদা চশমাটা আমি দিতে পারবো, এটা ওনার দাদা বলেছেন, আমি আমার চোখে বেশি পাওয়ার তো, যদি ফাঁসির মঞ্চে সিঁড়িতে আমার পা আটকে যায় মুচট খাই তাহলে এরা ভাববে যে বাঙালির ছেলে আমি মরতে ভয় পাচ্ছি, চশমাটা আমার মৃত্যুর পরে নিও। তো শোনা যায় কানাইলালের যখন ফাঁসি হয় লোকজন তো ছিল, তাদের কাছ থেকে তাদের লেখা থেকে জানা গেছে যে কানাইলাল ডাকলেন, ওর বর্দা ছিল ফাঁসির মঞ্চে ফাঁসির সময়, বর্দা বলেছেন তার নাতনিকে, তিনি আবার আমাকে বলতেন, সদগরি বসু তার নাম, বলছে যখন গলায় ফাঁসির দড়িটা কানাইলালের পরিয়ে দিয়েছে তখন ও হাতছানি দিয়ে একজনকে ডাকছে মুখে কাপড় দেওয়ার আগে, সে চশমাটা বলছেন যে আমার এটা খুলে আমার ফাঁসি হয়ে যান, এটা আমার দাদাকে দিয়ে দিই। সেই চশমাটাই কানাইলাল বিদ্যা মন্দিরে রাখা আছে। মৃত্যুর সময়ও কানাইলালের তেজ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশ পুলিশ আধিকারিকরা। পূর্ণচন্দ্র দে, সাগরকালী ঘোষ, মতিলাল রায়, আশুতোষ দত্তরা তাঁর মৃতদেহ নিতে যাওয়ার পর তাদের জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশে এরকম ছেলে কটা আছে? তাঁর স্মৃতিবিজড়িত ডুপ্লে স্কুলের পরে নামকরণ হয় কানাইলাল বিদ্যামন্দির। আমাদের বিদ্যালয় কানাইলাল বিদ্যামন্দির ইংরাজি বিভাগ 1862 সালে এটি স্থাপিত হয়। বড় বিষয় যেটা আমাদের স্কুলের সঙ্গে যে নামটা জড়িয়ে, কানাইলাল দত্ত একজন বড় মাপের বিপ্লবী, তিনি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিলেন, সেই জন্য আমরা সবাই সম্মানিত। 1908 সালের 10ই নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেই ফাঁসির পরে তার চিতাভস্ম এনে আমাদের বিদ্যালয়ে এখানে সংরক্ষণ করা হয়, যেটা আপনারা এখানে দেখতে পেয়েছেন। আজকেও ছাত্ররা কিন্তু সেই চিতাভস্মকে সম্মান জানিয়ে প্রতিদিন প্রেয়ারের পর তাকে প্রণাম করে ক্লাসে যায়। 30শে আগস্ট কানাইলাল দত্তের জন্মদিন, এই দিন প্রত্যেক আমাদের স্কুল এটা বড়ভাবে উদযাপন করে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাইরের অনেক বিখ্যাত মানুষকে আমাদের আহ্বান জানানো হয়, তারা আসেন, ঐতিহাসিককে ডাকা হয় তারা আসেন। কারোর চিতাভস্ম নিয়ে হুড়োহুড়ি পড়ে যেতে পারে এরকম নজির কানাইলাল দত্ত ছাড়া হয়তো আর বাংলা কেন, ভারতবর্ষের ইতিহাসে নেই। 1908 সাল 10ই নভেম্বর নরেন গোসাইকে হত্যার অপরাধে ফাঁসি হয় কানাইলাল দত্তের, মাত্র 20 বছর বয়সে। আলিপুর জেল থেকে
তার মরদেহ যখন কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল শেষ যাত্রায় শামিল হয়েছিলেন লক্ষাধিক মানুষ। তার নশ্বর দেহ দাহ হওয়ার পর চিতাভস্ম নেবার জন্য রীতিমতো কারাকারি পড়ে গিয়েছিল। শোনা যায় তার চিতাভস্মের সামান্য অংশ নেওয়ার জন্য 5 টাকা পর্যন্ত খরচ করতে রাজি ছিলেন তখনকার দিনের বাঙালিরা। তার মৃত্যুর পর এত বিপুল সংখ্যক জনসমাগম দেখে ব্রিটিশ শাসকরা পর্যন্ত কেঁপে গিয়েছিল। কানাইলাল দত্তের সঙ্গে গ্রেফতার হওয়া সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি হয়েছিল, কিন্তু ব্রিটিশ শাসক এত কেঁপে গিয়েছিল যে সত্যেন্দ্রনাথ বসুর কবে ফাঁসি হয়েছিল সেটা প্রকাশ্যে আনেনি। কোথাও দাবি করা হয় 21 নভেম্বর ফাঁসি হয়েছিল সত্যেন্দ্রনাথের, কোথাও আবার বলা হয় 23 নভেম্বর। আলিপুর জেল থেকে সত্যেন্দ্রনাথের মরদেহ বাইরে বার করার ঝুঁকি পর্যন্ত নেয়নি ব্রিটিশ শাসকরা। কানাইলালের সেই চিতাভস্মের একটা অংশ সংরক্ষিত রয়েছে চন্দননগরে কানাইলাল বিদ্যা মন্দিরে, ঠিক এই অংশে। কানাইলাল দত্ত এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। বর্তমান শিক্ষকরা জানাচ্ছেন যে এই অস্থিভস্ম তাদের কাছে এতটাই পবিত্র যে প্রত্যেক দিন ছাত্র হোক বা শিক্ষক, তারা স্কুলে প্রবেশের সময় এই চিতাভস্মের সামনে প্রণাম করে ক্লাসে যায়। ব্রিটিশ সরকার এরপর আইন করে নিয়ম করে দেয় যে বিপ্লবীদের ফাঁসির কাঠে যারা মারা যাবে তাদের কারুর দেহ আত্মীয় স্বজনকে দেওয়া হবে না, ওটা পুলিশি প্রহরায় পোড়ানো হবে। মানুষ উন্মাদ হয়ে গেল, আমি মরব দেশ জাগবে, বাঘা যতীন বলতেন আমরা মরব দেশটা জাগবে। এর উৎস কিন্তু কানাইলালের কাছ থেকে নেওয়া, আমরা মরব দেশটা জাগবে। এই যে জিল, এই যে তেজ, এই তেজকে বক্ষে ধারণ করেছিলেন কানাইলাল। কোন ধর্মীয় চিহ্ন তার বিপ্লব চেতনায় প্রভাব ফেলতে পারেনি। সব ধর্মের মানুষের সঙ্গে মিশতেন, সব শ্রেণীর মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তেন। গরিব মানুষের সঙ্গে নারীর যোগ, কলেরার সময় বস্তিতে দিন রাত এক করে কাজ করতেন। অসহায় মানুষ তার বন্ধু, লাঠি খেলা জানতেন খুব ভালো। ছকভাঙা রাস্তায় হেঁটেছিলেন বলেই মৃত্যুর এত বছর পরেও ঔজ্জ্বল্য কমেনি কানাইলালের। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছে তাঁর নাম। চন্দননগর থেকে সন্দীপ সরকার, এবিপি লাইভ।